শোনেন ভাই আপনি একটু চোখ খুলে দেখেন বা আপনি এই বিষয়টা দেখেন আপনি কতটুকু বুঝেছেন বা এটা আপনি স্বীকার করেন কি না এই পৃথিবীতে যত ইসলামিক দল আছে যত আকিদার অনুসারী আছে তাদের তুলনায় আহলে হাদিসরা এদেরকে আপনি কি মনে করেন বলেন কী মনে করেন এদেরকে শুধু উত্তম না মনে রাখবেন আমি আজকে আহলহাদিসের পরিচয় আলোচনা ছাড়া বিকালি করব যে আসলে সত্যিকার অর্থে যদি আহলেহাদিসদের আকিদা যদি আপনি বিশ্লেষণ করেন আর সারা বিশ্বে যদি আহলেহাদিসের দিকে দৃষ্টিপাত করে দেখেন তাহলে দেখবেন যে আসলে আল্লাহ রব্বুল আলমিন এখন পর্যন্ত যে ইসলামের প্রকৃত রূপ টিকে রেখেছে এটা কিন্তু একমাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দয়া এবং আহলেদিশের মাধ্যমেই এই বিশ্বে তার রূপটা টিকে আছে সবার কাছে ইসলাম কিন্তু বিকৃত এতে সন্দেহ আছে আপনি যেই মাঝাবির হন না কেন যেই তরিকার হন না কেন যেখানেই তাকান সেখানে হয় আকিদার সমস্যা না হয় মানহাদের সমস্যা আর না হয় আমলের সমস্যা কিন্তু আলহামদুলিল্লাহ সারা বিশ্বে যেখানেই আহলেদিস আছে যেই নামেই থাক না কেন যেই নামেই থাক না কেন মনে রাখবেন আহলেদিসের ভিতরের যে ভিন্নতা আছে বা একাধিক সংগঠন যেটা আছে এটা কি কি দিনা ফাররাকু দিন আহম মধ্যে ধরতে পারবেন এদের মধ্যে কি ফার্রঃ দিন আহম আছে দিনের কোন ফারাক পার্থক্য আছে জমেতে আহলেদিসের তাওহিদের ব্যাখ্যা আর আন্দোলনের তাওহিদের ব্যাখ্যা মধ্যে কোনো পার্থক্য আছে যত সংগঠন কেউ সংগঠন করুক বা না করুক যারা কি সেলাফি আহলেদিস আকিদার অনুসারী হ্যাঁ এদের মধ্যে কোনো পার্থক্য আছে তার মানে হলেই এই যে ভিন্নতা আছে এটা হয়তো কার কর্মক্ষেত্রে কাদের ক্ষেত্রে হ্যাঁ সাংগঠনিকভাবে ভিন্নতা আছে কিন্তু আকিদার মধ্যে কিন্তু দেখেন সারা বিশ্বের যে আহলেদিসগুলো আছে যে যেখানেই থাক না কেন তার আকিদা এবং আমলের মধ্যে কোনো ভিন্নতা নেই ঠিক আছে ভাই তো শোনেন হাদিসরা আলহামদুলিল্লাহ আপনি খুশি হন যে আসলে এই পৃথিবীতে প্রকৃতপক্ষে সঠিক যদি দিন কারো কাছে থাকে তারা কিন্তু আলহামদুলিল্লাহ আহলেহদিস রায় আছে এই আহলেদিস যদি যেদিন দুনিয়া থেকে একদম মিটে যাবে সেদিন দিন শেষ এই দেশের আসল আসল পরিচয় কারো